বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজুম মুনিরা দেখার জন্য। নবী রাসূলগণ মহান আল্লাহর প্রিয় বন্ধু, মহান রাব্বুল আলামিন স্বয়ং তাদের মর্যাদাকে সমুন্নত করেছেন। তারা যে সাধারণ মানুষ থেকে গুণে ও মর্যাদায় অনন্য, এই বিষয়টি পবিত্র কোরআনে মহান আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। পবিত্র কোরআনে সূরা আরাফের 181 নং আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, আর আমি যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল রয়েছে যারা সৎপথ দেখায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। দয়ামায় আল্লাহর এই বাণী মোবারক থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে নবুয়তের যুগে যারা সৎপথ প্রদর্শনকারী ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী ছিলেন তারা আর কেউ নন, তারা হচ্ছেন নবী রাসূলগণ। সেই নবী রাসূলগণের জীবনী মোবারক নিয়ে সিরাজুম মুনিরা অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আর এই মহৎ কর্মটি যিনি করছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সিরাজুম মুনিরা অনুষ্ঠানের নিয়মিত আলোচক, প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক, লেখক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব। বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত আলোচক, গত পর্বে আপনি হযরত নূহ আলাইহিস সালামের বিভিন্ন বিষয় আমাদের নিকট উপস্থাপন করেছেন। আজকে যে প্রশ্নটি দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব সেটি হচ্ছে, হযরত নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হয়েছিল বা আল্লাহর পক্ষ থেকে যে গজব হয়েছিল, এমন গজব বা প্লাবন পরবর্তীতে আবার হয়েছিল কিনা? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন তার মনোনীত প্রিয় বাজন আম্বিয়াই কেরামগণের পবিত্র জীবনী নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, কুল কায়নাতের মুক্তির দূত, যাকে সৃষ্টি করা না হলে কিছুই সৃষ্টি হতো না। এমনকি আজকে যে আম্বিয়াই কেরাম ধাপে ধাপে যেই নবী ও রাসূলদেরকে নিয়ে আলোচনা করছে, এই নবী ও রাসূলগণেরও তৈরি হতো না। বর্তমানে আমি হযরত নূহ আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করছি, আল্লাহর এই পয়গাম্বরেরও তৈরি হতো না যদি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি না হতো। যেহেতু বাবা আদম আলাইহিস সালামকে রাব্বুল আলামিন বলেছেন, লাউলা খালাক্তু মুহাম্মাদান মা খালাক্তুকা, হে আদম, আমি যদি মুহাম্মদকে তৈরি না করতাম তাহলে তুমি আদমকেও তৈরি করতাম না। এই সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশময় কদম মোবারকে লাখ সালাম ও কদম সে নিবেদন করছি। সুধী মণ্ডলী, সম্মানিত সঞ্চালক, সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আলোচক, আপনি যখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথাগুলো বলছেন, হৃদয় খুব প্রশান্তি লাভ করেছি এবং আমার মনে হয় আমাদের যারা কদর টিভির সিরাজুম মুনিরা অনুষ্ঠানের দর্শকবৃন্দ রয়েছে তাদের হৃদয়েও একটা প্রশান্তির ফায়েজ কাজ করবে। আপনার আলোচনা থেকে একটি বিষয় আমার বারবার মনে হচ্ছে, সৃষ্টি জগতের মূলই হচ্ছে তাহলে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সৃষ্টি জগতের মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও সাবজেক্টের বাহিরে কথা হচ্ছে কিন্তু আফসুস, যারা আজকে আমার প্রাণের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারছে না, বুঝতে পারছে না তার শান, তার মান,
তার মর্যাদাকে খাটো করে উপস্থাপন করা হচ্ছে অনেকের অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, যোগ্যতার অভাবে। তাদের প্রতি আহ্বান থাকবে যে আমার রাসূলের শান আমার আল্লাহ বলন্দ করেছেন, হে রাসূল আপনার জিকির আমি সর্বোচ্চ স্থান দিয়েছি। ওই রাসূলের শান গাওয়াই উম্মতে মুহাম্মদের ইবাদত। এরপর তো পবিত্র কোরআনে বলেছে ওমার সালনা কাইল্লা রহমাতাল্লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি। আরেকটি বিষয় আমি হযরতকে বলবো, আমরা কিন্তু যে নবী রাসূলের জীবনী মোবারক আলোচনা করি না কেন, প্রসঙ্গক্রমে কিন্তু আমার দয়াল রাসূলের বিষয়টি অটোমেটিক এসে পড়বে, আসাটাই তো স্বাভাবিক। কারণ নূহ আলাইহিস সালাম আজকে এই পয়গম্বরের জীবনী মোবারক নিয়ে আলোচনা করছি, তিনি যখন নৌকার মধ্যে তখনও সেই নৌকায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূহ নবীর পৃষ্ঠদেশে অবস্থান করছে আলহামদুলিল্লাহ, তাফসীরে দুররে মনসুরের মধ্যে এবং তাফসীরে রূহুল বায়ানের মধ্যে স্পষ্ট আকারে হাদিসগুলো এসেছে। সুতরাং আমার রাসূল সৃষ্টির মূল, তিনাকে ছেড়ে কোনো আম্বিয়ে কেরামকে ভাবাই যায় না। জাহিরেতে যদিও আম্বিয়ে কেরাম নাম হয়েছে অন্যজন, কাজ করেছেন অন্যজন, রুহানিতে আমার রাসূলের নূর মুহাম্মদের নূর তারা ধারণ করে নবী রাসূল হয়েছে, নবী রাসূল এবং আল্লাহর মনোনীত পয়গম্বর হয়েছিল। তাহলে আমরা আমাদের মূল আলোচনা আজকে চলে যাচ্ছি। আমি প্রশ্ন করেছিলাম, আমি একটু মনে করে দিচ্ছি যে এই জাতীয় প্লাবন পরবর্তীতে আবার হয়েছে কিনা। ধন্যবাদ সঞ্চালক। দেখেন এই প্লাবনটা হয়েছে, আল্লাহ যদিও তাদের উপর রাগান্বিত, ক্রোধান্বিত এবং আল্লাহর পয়গম্বরের প্রার্থনায় আল্লাহ নেশাকার করে দিয়েছেন, কিন্তু বিষয়টা কিন্তু রাব্বুল আলামিন যেহেতু সৃষ্টি তার, তিনি স্রষ্টা, তিনি স্রষ্টা, তিনি কিন্তু তার সৃষ্টিকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। জাস্ট বার্নিং এক্সাম্পল, মা বাবার অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান মা বাবার সাথে বেয়াদবি করছে, দিনের পর দিন কষ্ট দিচ্ছে, ওই সন্তান যখন পুলিশের হাতে অ্যারেস্ট হবে, এই অবাধ্য সন্তানের জন্য কিন্তু মা বাবার মন কাঁদে। জি, তাকে ছুটানোর জন্য অনেক তদবির করা হয়, ব্যতিব্যস্ত হয়ে পড়ে। অথচ দুঃখের কারণে অনেক সময় এই সন্তানকেও মা বাবা অভিশাপ দিয়ে বসে বেয়াদবির ফলে, তারপরও যখন বিপদে পড়ে যায় মা বাবা কিন্তু সহ্য করতে পারে না। এই মা বাবার চেয়েও এক হাদিসের রওয়ায়েতে যে 100 গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ তার সৃষ্টি, অন্য রওয়ায়েতে এসেছে 70 গুণ বেশি ভালোবাসেন। সুতরাং এই কাফেরদেরকে যে আল্লাহ নেশাকার করে দিয়েছেন, যদিও তিনি দিয়েছেন কিন্তু আল্লাহর তো মায়া আছে সৃষ্টির প্রতি। একটা হাদিস যদি আপনাকে বলি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের, জাহান্নামীদেরকে যখন আল্লাহ ফয়সালা দিয়ে জাহান্নামে দিয়ে দিবেন এবং জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, আমার দয়াময় আল্লাহ তখন জাহান্নামীদের কাছে যাবেন, সর্বপ্রথম জাহান্নামীদের অবস্থাটা তিনি দেখার জন্য যাবেন, কারণ এই জাহান্নামীদের সৃষ্টিকর্তাও কিন্তু মহান রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন, আমরা পাপ করি, অন্যায় করি, অপরাধ করি, দয়াময় আল্লাহ তিনি যে কত দয়ার সাগর, আমাদেরকে তিনি কত ভালোবাসেন, কত ভালোবাসেন, কত মহব্বত করেন। যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যাবেন, জাহান্নামীদের কাছে দেখবেন তাদের কি অবস্থা। রাব্বুল আলামিন জাহান্নামের কাছে যাওয়ার পর তিনি জাহান্নামকে প্রশ্ন করবেন, তুমি কি পরিপূর্ণ হয়েছ? জাহান্নাম বলবে, হে প্রভু আরো আছে কি? অর্থাৎ জাহান্নামের এখনো খিদে আছে। রাব্বুল আলামিন দেখবে তার
জাহান্নামী বান্দাগুলো কষ্টের মধ্যে আছে। হাদিসে এইভাবে এসেছে, রাব্বুল আলামিন তার কদম মুবারক জাহান্নামে ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে কিদ কিদ, আল্লাহ যথেষ্ট হ, যথেষ্ট। কারণ আল্লাহকে, আল্লাহর কদম মুবারক পাইলে তো আর জাহান্নামের আর কিছু চাওয়া পাওয়া থাকে না। যে কথা আপনি বললেন যে আমার আল্লাহ আর কোন প্লাবন দিবে বা দিয়েছে, একটা যে দিয়েছে, এই যে কাফের সব ধ্বংস করে দিয়েছে, এগুলো তো আল্লাহর সৃষ্টি। তিনি এটার পরে আহলে কিতাবের বর্ণনা অনুযায়ী জানা যায় যে আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে ওয়াদা করেছে, আমি আর কোনোদিন এই প্লাবন দেব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার সৃষ্টিকে ধ্বংস করতে চায় না, আমরা আমাদের কর্মের কারণে ধ্বংস করে দেব। আল্লাহ কষ্ট পান। বিজ্ঞ আলোচক, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলেছেন যে আল্লাহ পিতামাতার চেয়ে 100 গুণ কিংবা 70 গুণ বেশি ভালোবাসেন। আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে ওয়াদা করেছেন যে আমি আর এই ধরনের প্লাবন দেব না। এটার একটা সিম্পটম রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন যে এই যে দেখেন আকাশের মধ্যে রংধনু আমি দিয়ে দিলাম, এটা হলো সিম্পটম, আমি যে আর এই ধরনের প্লাবন দেব না। এই রংধনুর বিভিন্ন রং, 7টা রং আছে। আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে ওয়াদা করার পর এই একটা সিম্পটম বলে দিলেন যে এই যে আমি রংধনু দিলাম, আমি যে আর এই ধরনের প্লাবন দিব না, আমার সৃষ্টিকে এইভাবে আমি ধ্বংস করব না। এই একটা সিম্পটম। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়েত এইভাবে এসেছে যে রংধনু নিরাপত্তার একটি আলামত, রংধনু। এবং একদল মুফাসসির কেরাম তারাও এই সম্পর্কে বর্ণনা দিয়েছেন যে রংধনুকে আল্লাহ বিপদের থেকে নিরাপত্তার একটা আলামত, প্রতীক দিয়েছেন। আর ভবিষ্যতে যে নূহ আলাইহিস সালামের পরে এই ধরনের প্লাবন দিয়ে আল্লাহ তার সৃষ্টিকে ধ্বংস করে দিবেন, যেটা দিয়েছেন A to Z সব মেসাকা, এই ধরনের আর কিছু আল্লাহ করবেন না বলে ওয়াদা করেছেন। বিজ্ঞ আলোচক, তাহলে রংধনুর উৎপত্তি সেখান থেকে হাদিস দ্বারা বা প্রতীয়মান হয় তথ্য দ্বারা এইভাবে জানা যায় যে রংধনু কিন্তু আমাদেরকে খুব আনন্দ দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কথার সাথে কিন্তু আমরা মিল খুঁজে পাচ্ছি, যখন আমরা রংধনু দেখি মনের ভিতরে কিন্তু একটা আনন্দ কাজ করে এবং খুব শৈল্পিক একটা বিষয়। এটা আহলি কিতাবদের একটা বর্ণনা থেকে এইভাবে এসেছে যে নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে জানতে চেয়েছেন যে প্রতিশ্রুতি চেয়ে যে এই ধরনের আর কিছু হবে কিনা, আল্লাহ তখন নূহ আলাইহিস সালামের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি এই আর দিব না। হ্যাঁ, কেননা আসলে আল্লাহ অনেক ভালোবাসেন, অনেক মায়া করেন তার সৃষ্টিকে। তো এটাই একটা সিম্পটম দিয়েছেন যে রংধনু বিভিন্ন রঙে, সুতরাং এটা একটা আলামত দেখিয়েছেন যে না আর এই ধরনের প্লাবন। কেয়ামত হলো ভিন্ন ব্যাপার, সেটা হলো অন্য ব্যাপার, কিন্তু এই যে জাতিকে ধ্বংস করে দেওয়া, সারা বিশ্বে মেসাকার করে ফেলা, এটা রাব্বুল আলামিন বলেছেন আমি আর এটা করবো। ধন্যবাদ আলাইহিস সালামের কাছে তথ্য দিয়েছে। ধন্যবাদ বিজ্ঞ আলোচক, ইতিপূর্বে আমার ওই বিষয়টা জানা ছিল না, এবং রংধনুর বিষয়টা আমি আজকে জানতে পেরে খুব ভালো লাগছে। আমরা বিভিন্ন সিরাত গ্রন্থে পড়ে জানতে পেরেছি হযরত নূহ আলাইহিস সালামের সাথে শয়তানের কথা হয়েছিল নৌকার যখন আহরণ করেন, এই বিষয়টা আসলে কি? ধন্যবাদ। শয়তান হযরত নূহ আলাইহিস সালাম যখন একের পর এক নৌকায় তার ঈমানদার, তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে উঠিয়ে নিলেন, পাখি পশু হিংস্র প্রাণী গৃহপালিত পশু, হ্যাঁ বন্য পশু, একটু যে সবাইকে যখন উঠিয়ে নিলেন, শুধু বাকি সর্বশেষ গাধা, আমি যেটা পূর্বের আলোচনায়ও বলেছি, গাধা যখন উঠবে তাকে রশি ধরে টানতেছে কিন্তু সে উঠছে না, গাধা তো গাধাই, জি জি, যার কারণে একসময়
নূহ আলাইহিসসালাম গাদার প্রতি বিরক্ত হয়ে বললেন, এ শয়তান উঠে আসো। আমরা অনেক সময় এরকম বিরক্ত আকারে আপনি আপনার সন্তানকে ডাকছেন বা একজন লোককে ডাকছেন, সে পাত্তা দিচ্ছে না বা দুষ্টামি করছে বা খেলাধুলা করছে বা দুষ্টামি চলে বলেন, এই শয়তান এদিকে, এভাবে কিন্তু কথার কথা বলে থাকে, কথার কথা বলে থাকে। হযরত নূহ আলাইহিস সালাম এই কথার কথাই বলেছেন, এই শয়তান উঠায়, এত টানতেছি গাদাকে, গাদাকে উঠতেছিস না ইত্যাদি। ওই ইন দ্য মিন টাইম শয়তান, যে ইবলিশ শয়তান, সে চিন্তা করলো যে গাধা তো আর শয়তান না, আল্লাহ নবী যেহেতু শয়তানকে ডাকছেন তো উঠা আসতে বলছে, সুতরাং আমি উঠে যাই। এই সুযোগে আস্তে করে গাদার লেজের মধ্যে ধরে শয়তান নৌকার মধ্যে উঠে পড়ে, উঠে প্লাবন যখন শুরু হয় হঠাৎ করে নৌকার ভিতরে শয়তানের সাথে হযরত নূহ আলাইহিসসালামের সাক্ষাৎ। সাক্ষাৎ নূহ আলাইহিসসালাম বললেন, এই শয়তান তুই এখানে, তুই এই আমার এই জাতিটাকে এই মূর্তির দিকে দাবিত করে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এই মূর্তিগুলার নাম দিয়া তাদেরকে পূজার ভিতরে লাগাইয়া আজকে এই পর্যায়ে এই ধ্বংসলীলা পর্যন্ত আমরা এসেছি, আজকে তুই আবার এই নৌকার মধ্যে জানালা খুলে ফেলে দিবে শয়তানকে প্লাবনের মধ্যে। রাব্বুল আলামিন তখন নূহ আলাইহিসসালামকে জানাইলেন, হে নূহ, তাকে নৌকায় থাকতে দাও, শয়তানকে, শয়তানকে, মানে নূহ আলাইহিসসালাম চাইছিলেন যে শয়তানকে নৌকা থেকে ফেলে দিয়ে প্লাবনের মধ্যে কাপেরদের মতো সেও যেন মারা যায়, তাকে আর নৌকায় স্থান দিতে চান না। কিন্তু রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামকে জানাইলেন যে আপনি তাকে ফেলে দিয়েন না, তাকে জীবিত রাখতে হবে, কেননা আমি তাকে ওয়াদা দিয়েছি কিয়ামত পর্যন্ত তার হায়াত আমি দিয়েছি, আপনি তাকে ফেলে দিয়েন না। তো নূহ আলাইহিসসালাম এই কারণে আর শয়তানকে ফেলে দিলেন না। পরে শয়তানকে জিজ্ঞাসা করলো যে তুমি উঠলা কিভাবে নৌকায়, তুমি এখানে আসলা কেন, কিভাবে উঠলা? তখন শয়তান বলল যে আল্লাহর নবী, আমার কিন্তু কোনো অপরাধ নাই, আপনি আমার ডাক দিয়েছেন, আমি উঠে বসে। ওই যে গাদাকে শয়তান বলে ডাক দিয়েছে, এই সুযোগটা শয়তান পুরো নিয়ে নিয়েছে। বলল আমি তোমাকে উঠতে বলছি, মানে বলে আপনি যখন গাদাকে বলছেন এই শয়তান উঠো, তো গাদা তো আর শয়তান না, আমি ভাবলাম যে আমাকে বুঝি আপনি ডাকছেন, তা আমি উঠার জন্য উদ্গ্রীব ছিলাম কোন পদ্ধতিতে উঠি, আপনার অনুমতি ছাড়া তো নৌকা উঠা যাবে না, উঠা যাবে না, উঠতে পারবো না। একটা পর্যায়ে আপনি দেখলাম যে মানে এই শয়তান উঠো, তখন আমি ভাবলাম যে গাদা তো গাদাই, শয়তান তো আমি, সুতরাং আমি গাদার লেজে ধরে উঠে পড়েছি। এখানে অনেক কথাবার্তা হল। এক পর্যায়ে শয়তান বলল, হে আল্লাহর নবী, আপনি আমার একটা উপকার করেন। নূহ আলাইহিসসালাম তো এমনিই তার উপর বিরক্ত, কারণ তার কারণেই তো এই পর্যন্ত আজকে প্লাবন পর্যন্ত আসা, কাপের ধ্বংস হওয়া, সেই তো এই মানুষকে গোমরাহির দিকে ধাবিত করেছে। যদিও হেদায়েত আল্লাহর হাতে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায়, কিন্তু শয়তানের প্ররোচনায় তো মানুষ শয়তানের কাজে লিপ্ত থাকে, দাবিত হয়ে যাচ্ছে। বলল আমাকে একটা উপকার, বলে এই শয়তান তোর আমি কি উপকার করব, আমার সামনে থেকে যাব। কই যে না আল্লাহ নবী, বেয়াদবি মাফ করেন, আমার একটা উপকার করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আপনি একটু ব্যবস্থা করে দেন। শয়তান বলতে, শয়তান নূহ আলাইহিসসালামকে নৌকার ভিতরে বলতেছে। তাফসীরের কিতাবে হাদিসটা এইভাবে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আমাদের রাসূল যে নূহ আলাইহিসসালামের কাছে এই কথাটা নৌকার মধ্যে শয়তান বলেছে যে আপনি আল্লাহর কাছ থেকে আমাকে একটু মাপের ব্যবস্থা করে দেন, যেন
আমি মাপ পাইতে চাই, আমি আর শয়তান হিসেবে থাকতে চাই না, আল্লাহ যেন আমার উপর অসন্তুষ্ট না হয়। হ্যাঁ, তো নূহ আলাইহিসসালাম রাব্বুল আলামিন সাথে একটু যোগাযোগ করলে রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামকে বুঝিয়ে দিল যে তাহলে আমি মানে আদম আলাইহিসসালামকে তো সেজদা না করার অপরাধে তাকে বৃহস্পতি থেকে বিতাড়িত করা, বৃহস্পতি থেকে বের করে দেওয়া হয়েছে, শয়তান আখ্যায়িত করা হয়েছে ইত্যাদি। নূহ আলাইহিসসালামকে বুঝাই দিলেন, জানাই দিলেন যে তুমি জিজ্ঞাসা করো সে এখন আদমের কবরে গিয়ে আদমের কবরের পাশে সেজদা দিবে কিনা। নূহ আলাইহিসসালামকে আল্লাহ জানাই দিলেন। নূহ আলাইহিসসালাম বললেন যে হে আদম, হে শয়তান, তুমি ক্ষমা পেয়ে যাইতে পারো, তবে একটা শর্ত, তুমি একটু আদম আলাইহিসসালামের রওজা শরীফ কবরে যাইয়া ওনার কদম মোবারকে সেজদা দিবে। শয়তান বলে যে জীবিত থাকতে দিলাম না, এখন বুঝি এন্তেকালের পরে আবার সেজদা দিতে যাব, এই কাজ আমি করব না, জীবিত থাকতে তো আমি করি না। মানে সে তাকাব্বুরী অহংকারী, অহংকারটা ছাড়তে পারেননি, ছাড়তে পারে। আসলে মানুষেরও তো ধ্বংসের মূলে অহংকার, অহংকার। পরবর্তী সময়ে আরো কিছু কথাবার্তা এই ইয়ের সাথে, শয়তানের সাথে নূহ আলাইহিসসালামের হয়। যেমন এই যখন নৌকা থেকে নামা হয় তখন নূহ আলাইহিসসালাম বিভিন্ন গাছের চারাগুলো রোপণ করছে, বিভিন্ন গাছের বীজ রোপণ করছে। সব গাছের বীজ রোপণ করার পরে হঠাৎ করে তাকে দেখে আঙ্গুর গাছের বীজ আর নূহ আলাইহিসসালাম খুঁজে পাচ্ছে, সব গাছের বীজ পাইল। উনি খুঁজতে 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 একটা পর্যায়ে শয়তান বলল যে এটা আমার কাছে আছে, তো তুমি এটা নিয়ে নিলে কেন? বলে আমি এটা নিছি, দাও। বলে একটা শর্ত আছে, শয়তান শর্ত দিচ্ছে, হ্যাঁ শর্ত আছে, যদি এ শর্ত মানেন তাহলে এটা দিব। নূহ আলাইহিসসালাম কি শর্ত? বলে এই আঙ্গুর গাছের বীজটা লাগানোর পর এই গাছের চারায় যখন গাছ হবে আমি এটার মধ্যে আমি সপ্তাহে চার দিনের মধ্যে আপনি একদিন পানি দিবেন, আমি তিন দিন পানি দিব, এই শর্তে হলে আমি আপনাকে দেব। তো নূহ আলাইহিসসালাম বললেন ঠিক আছে তুমি গাছে পানি দিও। নূহ আলাইহিসসালাম রাজি হয়ে গেলেন, রাজি। নূহ আলাইহিসসালাম সপ্তাহে একদিন, সপ্তাহে চার দিনের মধ্যে চার দিন পানি দেওয়া হতো সপ্তাহে, এর মধ্যে তিনি একদিন পানি দিতেন আর তিন দিন শয়তান পানি, শয়তান পানি দিত। শয়তান পানি দিত, আসলে পানি দিত না, সে বিভিন্ন পশুর এই রক্ত, হ্যাঁ, এরপরে পশু হিংস্র প্রাণীর রক্ত, এই জিনিসগুলো পদার্থগুলো এখানে দিত আঙ্গুর গাছে, আঙ্গুর গাছের, যার কারণে এই তাফসিরে এভাবে এসেছে যে আঙ্গুর ফল থেকে মাদক তৈরি করা হয়, আঙ্গুর থেকে মাদক তৈরি করা হয় এবং এই মাদকের এফেক্ট অনেকাংশে দেখা যায় যে অনেক আচার আচরণ মানে পশুসুলভ হয়ে যায়। এই মাদকাসক্ত ব্যক্তির আচার আচরণ তো আসলে তেমনই হয়, তেমনই হয়। এটার প্রভাব হলো যে নূহ আলাইহিসসালাম এই গাছের গোড়ায় পানি দেওয়ার ফলে এটা মিষ্টিটা পেয়েছে, আর এই শয়তানের এই প্রভাবটার ফলে এটা দ্বারা মাদক তৈরি করে পশুর আকার চরিত্র পরিলক্ষিত হয়। এইভাবে ব্যাখ্যা পাওয়া যায়, পাওয়া যায়। এইভাবে একদিন নূহ আলাইহিসসালাম বলল, নূহ আলাইহিসসালাম শয়তান একদিন বলল হে আল্লাহর নবী নূহ, আপনার প্রতি আমি খুব খুশি।
তো নূহ আলাইহিস সালাম বলল যে শয়তান আমার উপরে খুশি, তো ভালো লক্ষণ না। এই শয়তান তুই আমার উপরে খুশি কেন? বলে যে একটা কারণ তো আছে, আপনি আমারে এই পানি দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এটার কারণে তো আমি খুশি হয়েছি, আর একটা কারণ আছে আমি খুব খুশি হয়েছি। নূহ আলাইহিস সালাম বলল শয়তান তাহলে তো তুই খুশি হওয়া মানে তো আল্লাহ আমার উপরে নারাজ হইয়া যাও, অসন্তুষ্ট হওয়া, অসন্তুষ্ট হওয়া কি কি কাজ যেটা তুই খুশি? বলে যে আমার সাথে তো এখন আপনার বদদোয়ার ফলে অসংখ্য কাফের মারা গিয়েছে প্লাবনে, আর আমার সাথে তারা জাহান্নামে থাকবে, আমি এতে খুশি। কিন্তু আপনি যদি বদদোয়া না করে আল্লাহর কাছে দোয়া করতেন তাদের হেদায়েতের জন্য, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যেতাম, আমাকে আরো অনেক ত্যাগ অনেক কষ্ট স্বীকার করতে হতো, তারা আস্তে আস্তে হেদায়েতের দিকে ধাবিত হতো, ধাবিত হতো, আর আমি এদিক দিয়ে বিপদে পড়তাম। এই কারণে আমি খুশি যে আপনি যে প্রার্থনা করে সব কাফের নেশাকার হয়ে গেছে, এগুলো আমার সাথে জাহান্নামে থাকবে। তখন নূহ আলাইহিস সালামের অন্তরে মানে আল্লাহর প্রেম উজ্জীবিত হয়ে গেল যে হায় হায় রে বাবা, আমি তো তাহলে ভুল করছি, আমি যদি এইভাবে প্রার্থনাটা না করতাম, হ্যাঁ বিরক্ত হইয়া যে আল্লাহ একদম সব শেষ করে ফেলাম, একটা কাফের গড়ও রাখবেন না, এরকম যদি প্রার্থনা না করতাম তাহলে না জিনিসটা ভালো ছিল, আল্লাহ আমি মকবুল হয়ে গেছে, আসলে আমার দয়া করে মাফ করে দিন আল্লাহ, মানে তখন অনুশোচনা হয়ে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে। আসলে এগুলো অনেক বিস্তৃত, এগুলো থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয়, রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়াদি অনুধাবন করে হেদায়তের পথে পরিচালিত হওয়ার তৌফিক আনায়াত করুন, আমিন। ধন্যবাদ বিজ্ঞ আলোচক এমান হোসেন মাজারি সাহেব, আজকে নূহ আলাইহিস সালামের গৌরবদীপ্ত জীবনের অনেক নতুন নতুন তথ্য আমরা জানতে পেরেছি, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিজ্ঞ আলোচক হযরতুল আল্লাম ইমাম হোসাইন মাজারি সাহেব হযরত নূহ আলাইহিস সালামের জীবনের অনেক ঘটনা আজকে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। বেশ কিছু ঘটনা আজকে আমি নতুনভাবে জানতে পারলাম, সেটি হচ্ছে রংধনু সৃষ্টির ইতিহাস এবং আঙ্গুর ফলের যে ঘটনাটি সেটি সত্যি আমাদের জানার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে আজকের আলোচনায় যে বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে সেটি হলো মহান রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি অনেক দয়াশীল এবং ক্ষমাশীল, আমরা যেন মহান রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য প্রদর্শনের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করতে পারি সে প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন, আমিন।